Super delicious. Really, really delicious. You gotta try this. Super delicious. তো প্রথমে আমি এই মুরগির রানগুলো সুন্দরভাবে কেটে নেব তাওয়েল দিয়ে সো আমি কি করব আমি এটাকে এভাবে সুন্দরভাবে কেটে নেব চারপাশ দিয়ে এতে করে মশলাগুলো সহজে ভিতরে ঢুকে যাবে আমাদের মাংস কাটা হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতন কিছু উপকরণ দিই গোলমরিচ আছে একটু গোলমরিচ দিবেন এই গোলমরিচটা দিলে কি হবে আপনার সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটা হিট আছে এটা মাংসের যে ঘ্রাণটা যে একটা মাংস সেই ঘ্রাণটা দূর করে দিবে কিছু লেবুর রস অল্প একটু লেবুর রস খুব বেশি না একটু এটাকে দেব চিলি পরিমাণ মতন আমি 2 চা চামচ দিচ্ছি যে যেমন খান সেভাবে চিলিটা দিবেন আর যদি আপনি একটু কালার পছন্দ করেন তাহলে পাপরিকা পাউডার দিতে পারেন অন্য কোনো কালার আপনারা ইউজ করবেন না যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সো আমি 2 স্পুন চিলি দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 স্পুন 2 চা চামচ আদা এবং রসুন বাটা এখানে দেওয়া হয়েছে একসাথে মিশিয়ে আপনারা চাইলে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিলে হবে আমি একটু গার্লিক খেতে বেশি পছন্দ করি তো গার্লিকটা আমি গার্লিকের কিছু পাউডার আছে আমি সামান্য গার্লিক পাউডারটা এখানে ঢেলে দিচ্ছি 3 টেবিলস্পুন ইয়াগুর্ট প্লেন ইয়াগুর্টটা ইউজ করবেন অন্য কোনো ইয়াগুর্ট ইউজ করবেন না পরিমাণ মতন লবণ একটু সুন্দর করে মাখাবেন যাতে করে এই মাংসের মধ্যে এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সো আমরা এটাকে 2 আওয়ার্স 2 ঘন্টা আমরা মিক্সারে র‍্যাপিং করে রেখে দেব কোনো তেল ইউজ করিনি আমি এখন কিছুটা তেল ব্রাশ করে দেব যাতে করে এই মাংসের উপরি ভাগটা একটু ক্রিস্পি ভাব আসে আপনারা ভেজিটেবল অয়েল কিংবা বাটার ইউজ করতে
সেটা করে দেবো আর দুটো দিন এখন রাখ আমরা এখন বারবিকিউ সস উপরে ব্রাশ করে দেবো ওভেনে দেওয়ার আগে যাতে করে বারবিকিউ যে ফ্লেভারটা এটা আসবে তো আপনারা ঘরে বসে যে বারবিকিউ ফ্লেভারটা পাবেন সেটা কি করবেন এখন এই ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে ব্রাশ করে দিবেন যাতে করে যখন বেক হবে এই বারবিকিউ ফ্লেভারটা ভিতরে চলে যাবে মানে স্মোকি যে ফ্লেভারটা আপনারা সঙ্গে সঙ্গে পাবেন আপনাদেরকে বারবিকিউ করার জন্য আর ঘরের বাইরে যাইতে হবে না ঘরে বসেই আপনারা এই বারবিকিউ টেস্টটা পাবেন সাথে আপনারা তান্দুরি টেস্টটা পাবেন যেহেতু তান্দুরি আমরা একটা স্মোকি ফ্লেভার আসবে ভিতরে অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা এটা তৈরি করলাম সহজে আমরা আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন আপনাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে না আর অন্য কিছু লাগবে না যেটা দিয়ে আপনাদেরকে আরও কষ্ট হবে সুন্দর করে যারা যতটুকু বারবিকিউ সস পছন্দ করেন সেইভাবে বারবিকিউ সসটা ব্রাশ করে দেবেন এই বারবিকিউ সসটা পরে দেওয়ার কারণ এটা আগে দিলে মাংসটা পুড়ে যেত সেজন্য এটা লাস্টে দিতে হয় যাতে করে মাংসটা পুড়ে না যায় কারণ এটার মধ্যে সুগার আছে সুগার আর টমেটো কেচাপ আছে যেগুলো আপনাকে তাড়াতাড়ি যেহেতু বার্ন করে মাংসটা উপর দিকে পড়ে ভিতরে কাঁচা থাকতো আমরা কি করলাম আগে এটাকে গ্রিল করে নিলাম তারপরে বারবিকিউ সসটা সুন্দর করে আমরা এখন এটাকে ওভেনে দিয়ে দেব 520 ফারেনহাইটে আমরা এটাকে বয়েল করব 25 মিনিট থেকে 30 মিনিট বাট আপনাকে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় এটাকে একটু আপসাইড ডাউন করে দেবেন মাঝে মাঝে যাতে করে বোথ সাইড এটা ক্রিসপি ভাবটা আসে তৈরি হয়ে গেল আপনাদের তান্দুরি বারবিকিউ চিকেন